আমাদের এখন টোটাল হল ঈদ উপলক্ষে চালু হয়েছে 154টা। আমরা 107টা হলে রিলিজ দিয়েছি। এখানে আসলে কিছু কিছু স্টেশনে পজিশন অপজিশন থাকে, তো আমরা চেষ্টা করেছি পজিশনের বড় হলগুলোতে বেসিক্যালি দেওয়ার। তো সেখান থেকে ছোট হলগুলো আমাদের কাছ থেকে ছবি চেয়েছিল, কিন্তু আমরা আসলে একই স্টেশনে পজিশন অপজিশনকে ছবি আমরা দেই নাই। যদি আমরা এভাবে দিতাম, হোপফুলি 120-125 হল আমরা দিতে পারতাম। তো সেকেন্ড উইকে আমাদের 107-এর জায়গায় 109টা হয়েছে, এবং ইনফ্যাক্ট আজকেও আমরা আরও 3টা হল বুকিং করেছি নেক্সট উইকের জন্য। তো 109+3 112টা অলরেডি আমরা এখন বলতে পারি থার্ড উইকে যাবে। তো হোপফুলি 112-র বেশিই যাবে। তো চেষ্টা করতেছি অ্যাজ মেনি অ্যাজ হলে আমরা ঘুরে ঘুরিয়ে সারা বাংলাদেশের সব হলেই প্রিয়তমাটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করতেছি। বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়াপ্যান্ট ওর ভালোর জন্য। সাকসেস তো মাত্র এনজয় করা শুরু করলাম, আর কটা দিন যাক, আশা তো করতেছি দ্বিতীয় সপ্তাহ চলছে, তা আমরা তো আশা করছি বাংলাদেশের সব হলে 4টা সপ্তাহ মোটামুটি ভালোভাবে যাবে। তো আমি সেজন্য ওয়েট করছি, তারপরেই তো সাকসেসটা অ্যানাউন্স করব। আমি দর্শকদের ভালোবাসায় আসলে কি বলবো, মুগ্ধ হয়ে গেছি বাংলা ছবির জন্য, যে এখনও পরিবার নিয়ে মানুষ হলে যায় দেখে, এবং বাঙালি যে এখনও বাংলা ছবির জন্য তাদের ভালোবাসাটা অটুট আছে, এই জিনিসটা দেখেই আমার ভালো লাগছে। আমার ছবি বলতে না, সব ছবির জন্যই আসলে দর্শক যেভাবে এবার হলে গিয়েছে, আসলে এটা খুব অ্যাপ্রিসিয়েট করতে হয়। ফ্রাইডে স্যাটারডে ছবি মানুষ এমনি দেখে, মানুষ এমনি যায়, তখন কোনো কিছু না জেনেই যায়। তারপরে আসলে মেরিটে যে ছবিটা ভালো হবে আলটিমেটলি তার হলগুলো বাড়বে। তো প্রথম 2-3 দিন 4 দিন পরে যখন মেরিটটা প্রকাশ হয়েছে, তখন স্বাভাবিকভাবে আমাদের হলের জন্য দর্শকদের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং আমাদের সিনেপ্লেক্সের শোগুলো তখন বেড়েছে। তার আগ পর্যন্ত যেটা হয়েছে, বা শাকিবিয়ানরা বা শাকিব ভক্তরা হলের জন্য হাহাকার করছে, শো বানানোর জন্য বলেছে, এটা খুব ন্যাচারাল, তাদের জায়গা থেকে তারা এটা করবে, তাদের উন্মাদনা শাকিবের জন্য বা প্রিয়তমার জন্য একটু অন্যরকম হবেই। কিন্তু আমি এটাকে খুব পজিটিভলি নিছি, যে প্রথম দিকে আমার যে কটা হল দিছে, আমি মনে করছি আমার ছবির যদি মেরিট হয় আলটিমেটলি তারা অবশ্যই আমার শো বাড়াবে, এবং ইনফ্যাক্ট তাই হয়েছে। লেটস হোপ ফর দ্য বেস্ট, সামনে আরও হয়তো বাড়বে। হ্যাঁ, মধুমিতা নিয়ে আসলে আমি কী বলবো, মধুমিতার যে মালিক নওশাদ ভাই, উনি আমার অনেক কাছের একজন বড় ভাই, উনি আমাকে যেটা বলছে সেটা একটা কথা আমি বলতে পারি। উনি বলছে, আদনান, আমি কিন্তু আমার হলে আমার ছবি টিকিট কেটে দেখছি, তো এর থেকে বড় পাওয়া আমি আর কী হতে পারে। নওশাদ ভাই তার হলে টিকিট কেটে দেখছে, এবং আমি গিয়েছি মধুমিতাতে, আমি একটা হলেই গিয়েছি মধুমিতাতে। তো নওশাদ ভাইয়ের সাথে দাঁড়িয়ে আমি এনজয় করছি কীভাবে তারা মানে শোগুলো, এত গরম, এসি নষ্ট হয়ে গিয়েছিলো সেদিন, কিন্তু তারপরেও দেখলাম যে মানুষের মধ্যে কোনো কষ্ট নাই, মানুষ খুব আনন্দের সাথে প্রিয়তমা উপভোগ করতেছে। মধুমিতা আসলে এবার একটা মানে অনেক ভালো লাগার মতো একটা ব্যাপার ঘটিয়ে দিয়েছে মধুমিতা, আসলে অনেক ভালো লাগছে মধুমিতাতে। একটু এনজয় করতে দেন প্রিয়তমা সাফল্য, জানাবো খুব তাড়াতাড়ি, জানাবো বড় পরিসরে কিছু একটা আসবে ইনশাল্লাহ। হ্যাটস অফ টু দেম, তাদেরকে আমার স্যালুট করার আছে, আর কিছু বলার নাই। মানে তারা এটাকে মানে এই পর্যায়ে নিয়ে গেছে, তাদেরকে যা বলবো সেটাই কম বলা হবে।